তৃতীয় দফার এই ভোটাভুটিতে তিন জেলার ৩১ আসনের মধ্যে ৯৫% আসনই তৃণমূল কংগ্রেসের ঘাঁটি বলে পরিচিত ২০১৬ সালের বিধানসভা নির্বাচন এবং পরের লোকসভা নির্বাচনের নিরীক্ষেও এ তিন জেলায় নিজেদের আসন ধরে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে রাজ্যজুড়ে যে বিরোধী হাওয়া শুরু হয়েছে সেখানে দাঁড়িয়ে তৃতীয় দফার এ ভোটে মানুষের রায় কোন দিকে যায় সেটাই এখন বড় প্রশ্ন। মঙ্গলবার ভোট হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ১৬ এবং হাওড়া ও হুগলির ১৫ আসনে। প্রায় ৬১৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ছাড়াও ভোটের নিরাপত্তায় রাজ্য পুলিশের ১১,০০০ সদস্য মোতায়েন রাখা হচ্ছে। এর আগে দ্বিতীয় দফার ভোটে গণমাধ্যম ও প্রার্থীদের ওপর হামলার ঘটনায় এবার নির্বাচন কমিশনও বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। ভোট চলাকালীন সময় প্রার্থীর নিরাপত্তা ও গণমাধ্যমের কাজ সহজ করতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। এর আগে দুদফায় ৬০ আসনের ভোট গ্রহণ সম্পন্ন করে ভারতের নির্বাচন কমিশন। তৃতীয় এ দফার মধ্য দিয়ে মোট ৯১ আসনের ভোট গ্রহণ শেষ হলে বাকি থাকবে আরও ২০৩টি আসন, যা নেওয়া হবে পরের ৫ দফার মধ্য দিয়ে। সুব্রত আচার্য, সমসংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত।